দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই জানাবো শিরোনাম। শুরুতেই রয়েছে চরমোনাই পীরের হুঁশিয়ারি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ না হলে আন্দোলনের মাধ্যমে নির্লজ্জ অর্থব সিইসিকে পদত্যাগে বাধ্য করা হবে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেন্ট মার্টিন দ্বীপ কাউকে লিজ দিলে ক্ষমতায় থাকতে অসুবিধা নেই, কিন্তু আমার দ্বারা সেটি কখনোই সম্ভব হবে না। জানিয়ে দেব, নির্বাচনের সঙ্গে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা না থাকার সম্পর্ক নেই বললেন ওবায়দুল কাদের। জানাবো, নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় আন্দোলনই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে থাকছে নির্বাচন, দরজায় কড়া নাড়তে শুরু করেছে এবং নির্বাচনকে নিয়ে দেশি বিদেশি অনেক মহল নানা পরিকল্পনার পায়তারা শুরু করেছে। জানাবো হৃদয় বিদারক সংবাদ, খেলতে গিয়ে বজ্রপাতে একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, মিয়ানমারের রাষ্ট্রীয় দুটি ব্যাংকের উপর নিষেধাজ্ঞা জারির পথে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সিইসিকে পদত্যাগে বাধ্য করা হবে চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ না হলে আন্দোলনের মাধ্যমে নির্লজ্জ অর্থব সিইসিকে পদত্যাগে বাধ্য করা হবে। তিনি বলেন, নির্বাচনে একজন প্রার্থীর উপর দফায় দফায় হামলার নজির ইতিহাসে বিরল, কিন্তু বরিশালে আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা একজন বরেণ্য আলেম মেয়র প্রার্থীর উপর হামলা করে রক্ত ঝরিয়েছে। বিশ্বে দেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে। হামলায় এখন পর্যন্ত সন্ত্রাসী ও দলের দস্যুদের গ্রেপ্তার করতে না পারা রহস্যজনক। তিনি নির্বাচনকালীন জাতীয় সরকারের পাঁচ দফা প্রস্তাব, আট দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। বুধবার সকালে রাজধানীর বাইতুল মোকারমের উত্তর গেটে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহ অন্য নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠীর বর্বরোচিত হামলা, বরিশাল খুলনা সিটি নির্বাচনে ভোট ডাকাতির ধারা অব্যাহত রাখার প্রতিবাদ এবং বিকারগ্রস্ত প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও অর্থব নির্বাচন কমিশন বাতিলের দাবিতে নির্বাচন কমিশন কার্যালয় অভিমুখে গণমিছিল পূর্ব জমায়েতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি মিছিলে বাধাদানের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, জনতা তীব্র স্রোতে বাধা দিলে জনস্রোতের তীব্রতা আরও বেড়ে যায়, তেমনি আমাদের মিছিলে বাধা দেওয়ায় জনতার রুদ্র রোষ সৃষ্টি হয়েছে। প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে সরকারের একতরফা দালালি করলে তার ফল ভালো হয় না। বর্তমান সিইসি একজন বিকারগ্রস্ত, সিইসি পদত্যাগ না করলে প্রয়োজনে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। সিইসি একজন অবিবেচক উন্মাদের মতো মুফতি সৈয়দ ফয়জুল করিমের শরীর থেকে রক্তক্ষরণ নিয়ে তুচ্ছতা ছিল ও উপহাস করেছেন। তিনি বলেন, মুফতি ফয়জুল করিম কি ইন্তেকাল করেছেন? একজন মানুষ কোন পর্যায়ের বিবেক বিবর্জিত হলে দেশের একজন সম্মানিত ব্যক্তির ব্যাপারে এ জাতীয় বক্তব্য করতে পারেন, তা আমাদের ভাবতেও অবাক লাগে। বরিশালে মুফতি ফয়জুল করিমের উপর আক্রমণকারী এবং তাকে অপমান অপদস্থ সন্ত্রাসী এবং ভোট ডাকাত ও দস্যুদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। সেন্ট মার্টিন দ্বীপ কাউকে লিজ দিলে ক্ষমতায় থাকতে অসুবিধা নেই, আমার দ্বারা সেটি হবে না প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেন্ট মার্টিন দ্বীপ কাউকে লিজ দিলে ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা তার দ্বারা হবে না। তিনি বলেন, এদেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে ক্ষমতায় আসতে চায় না। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। তার সদ্য সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনটি টেলিভিশনগুলো সরাসরি সম্প্রচার করে। প্রধানমন্ত্রী বলেন, 2001 সালে বিএনপি ক্ষমতায় এসেছিল কিভাবে? তখন তো গ্যাস বিক্রি করার মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল। তাহলে এখন তারা দেশ বিক্রি করবে নাকি সেন্ট মার্টিন বিক্রি করার মুচলেকা দিয়ে আসতে চায়? তিনি বলেন, আমি এতটুকু বলতে পারি, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, আমার হাত থেকে এদেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে ক্ষমতায় আসতে চাই না। এই গ্যাস বিক্রির মুচলেকা দিলেও আমি ক্ষমতায় থাকতে পারতাম। আর এখনও যদি বলি এই সেন্ট মার্টিন দ্বীপ বা আমার দেশ কাউকে লিজ দেব, তাহলে আমাদের ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই, আমি সেটা জানি, কিন্তু আমার দ্বারা সেটি হবে না। কাকে লিজ দিলে ক্ষমতায় থাকতে অসুবিধা নেই, এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত কিছু বলেননি প্রধানমন্ত্রী। তবে তিনি এও বলেছেন, আমাদের দেশের মানুষের ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেব না। আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলার অধিকার কারো নেই। আমার দেশের মাটি ব্যবহার করে কোনো জায়গায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, কাউকে অ্যাটাক করবে বা এ ধরনের কাজ আমরা হতে দেব না।
আমরা শান্তিতে বিশ্বাস করি, শান্তিপূর্ণ সহযোগিতায় বিশ্বাস করি। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যেহেতু এদেশে ওয়েস্টমিনিস্টার টাইপ ডেমোক্রেসি, ইংল্যান্ডের মতো জায়গায় যেরকম নির্বাচন হয় ঠিক সেইভাবে এখানেও নির্বাচন হবে। নির্বাচনের সঙ্গে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা না থাকার সম্পর্ক নেই। নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনের সঙ্গে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা না থাকার সম্পর্ক নেই। বুধবার এক বিবৃতিতে তিনি একথা বলেন। সেতুমন্ত্রী বলেন, সংবিধানের বিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, জনগণ ভোটাধিকার প্রদানের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, বিশ্বে প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় এর ব্যত্যয় ঘটানোর অবকাশ নেই। তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের অগ্রসরমান গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, বিপরীতে আওয়ামী লীগ এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সহ ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ লড়াই সংগ্রাম করেছে। আওয়ামী লীগের হাত ধরেই এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রায় দেড় দশক ধরে শেখ হাসিনা ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকায় দেশের গণতন্ত্র অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। জনগণের আশা আকাঙ্ক্ষা ও মতামতকে ধারণ করেই পরিচালিত হয়েছে সরকার পরিকল্পনা ও সকল কার্যক্রম। গণতন্ত্রকে সুদৃঢ় ভিত্তি প্রদানের লক্ষ্যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি গণতন্ত্রের নামে সর্বদাই এদেশের মানুষের সঙ্গে তামাশা করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এদেশের মানুষকে কারফিউ মার্কা গণতন্ত্র উপহার দিয়েছিল। গণতন্ত্রের লেবাসে সামরিক স্বৈরতন্ত্রের ভূত জনগণের উপর চাপিয়ে দিয়েছিল। খেলতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু। নওগাঁ রানীনগর উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে বজ্রপাতে সামিউল ইসলাম 10 ও রিফাত হোসেন 3 নামের দুই ভাই একসঙ্গে নিহত হয়েছেন। বুধবার দুপুর 12টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা জালালাবাদ গ্রামের লাবলু ফকিরের ছেলে। লাবলু ফকিরের দুই ছেলে ছাড়া আর কোনো সন্তান নেই। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি নিশ্চিত করে রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম রেজা জানান, বুধবার দুপুর 12টায় দুই ভাই বৃষ্টির মধ্যে নিজ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এমন সময় হঠাৎ বজ্রপাতে ওই দুই ভাই আহত হন। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। পরে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, খবর পেয়ে সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে পাঠিয়েছি। প্রাকৃতিক দুর্যোগে মারা যাওয়ায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের জিআর ফান্ড থেকে সংশ্লিষ্ট উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের মাধ্যমে 20-25,000 টাকা করে আর্থিক সহায়তা করা হবে। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের রাষ্ট্রীয় দুটি ব্যাংকের উপর নিষেধাজ্ঞা জারির পথে যুক্তরাষ্ট্র। মিয়ানমার সামরিক জান্তার অর্থায়ন বন্ধে দেশটির উপর নতুন বিধিনিষেধ আরোপের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। নতুন পরিকল্পনার মধ্যে নেপিদুর রাষ্ট্রীয় একটি ব্যাংকের উপর নিষেধাজ্ঞা অন্যতম। বিষয়টি সম্পর্কে অবগত তথ্য ও থাইল্যান্ডের কয়েকটি সংবাদ মাধ্যমের বরাতে বুধবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে রয়টার্স। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে দ্য থাই জানিয়েছে, মিয়ানমার ফরেন ট্রেড ব্যাংক ও মিয়ানমার ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকের উপর যত দ্রুত সম্ভব নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। থাইল্যান্ড মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, অভ্যুত্থান ও সংশ্লিষ্ট সহিংসতার দায়বদ্ধতা বৃদ্ধির জন্য বিভিন্ন উপায়ে চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির রাজস্ব আয় রাষ্টানা এ চেষ্টার মধ্যে অন্যতম। 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সামরিক জান্তা গোষ্ঠী ক্ষমতা দখল করে নেয়। এরপর থেকেই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো তাদের উপর বেশ কয়েকবার বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। তবে সামরিক জান্তা মুখপাত্র জমিন টুন জানিয়েছেন, নতুন কোনো নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নয় তারা। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে তিনি জানান, আগেও নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে জান্তা সরকার, তাই নতুন কোনো নিষেধাজ্ঞায় তেমন কোনো সমস্যা হবে না। সূত্র জানিয়েছে, মিয়ানমারের উপর এমন নিষেধাজ্ঞা দিলে থাইল্যান্ড সহ অঞ্চলটির অন্যান্য দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে, কেননা আঞ্চলিক রাষ্ট্রীয় ব্যাংকগুলো পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে। এদিকে 2014 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচা বলেছেন, ব্যাংকের নিরাপত্তার জন্য মিয়ানমার সরকারের সঙ্গে সরাসরি আলোচনা প্রয়োজন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এখনকার আয়োজন এখানেই শেষ করছি।